হ্যালো ভিউয়ার্স, হেলদি লাইফস্টাইল টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমি জানাবো মেথি পেস্ট দিয়ে কেমন করে খুশকির সমস্যা সমাধান করতে হয়। এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম লেবুর রস দিয়ে কেমন করে খুশকি দূর করতে হয়। আপনারা যদি ওই ভিডিওটি দেখতে চান, ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। খুশকি সমস্যায় কখনো ভোগেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না, কারণ এটি অত্যন্ত সাধারণ একটি সমস্যা। আজকে আমরা কেমন করে মেথি দিয়ে খুশকির সমস্যা সমাধান করতে পারি, চলুন সেই ভিডিওটি দেখে নেই। মেথিকে প্রথমে যেটা করতে হবে, সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে হবে। পরদিন সেটাকে আমাদের পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্টের সঙ্গে আমাদের লেবুর রস মিশিয়ে তারপর মাথার স্ক্যাল্পে লাগাতে হবে। মেথির সাথে এই লেবুর রসকে অনেক সময় দেখা যাচ্ছে চামচ দিয়ে মিশিয়ে দেওয়াটা অত্যন্ত কষ্টদায়ক হয়ে যায়, তাই আমরা হাত দিয়ে মিক্স করতে পারি। অনেক সময় মেথির পেস্টে দানা দানা থাকে, সেটা চুলের থেকে সরাতেও খুব কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা মেথির এই পেস্টের বদলে মেথির তেলকেও ইউজ করতে পারি খুশকি দূর করার জন্য। দেখেন, এখানে আমরা মেথির পেস্ট এবং লেবুর রস এই দুইটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করার পর এটা আমরা স্ক্যাল্পে লাগিয়ে দিব। স্ক্যাল্পে লাগানোর 30 মিনিট পর আমরা শ্যাম্পু করে নিব। যে কোনো অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু আমরা ইউজ করতে পারি। সপ্তাহে 2 বার করে আমরা কাজটা করতে পারি খুশকির সমস্যার সমাধান পেতে। মেথিতে কি কি গুণ রয়েছে চলুন একবার সেটা জেনে নেই। মেথি ঔষধি গুণে সমৃদ্ধ। এতে রয়েছে প্রোটিন, ভিটামিন সি, আয়রন, পটাশিয়াম। চুলের অনেক সমস্যার সমাধান দেয় মেথি, খুশকির সমস্যার সমাধান সহ। মেথিতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণ, যার ফলে স্ক্যাল্পের ইনফেকশন রোধ করে। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাতে ভুলবেন না।